প্রথম কথা হচ্ছে যে আজকে যে আমরা দেখছি যে আন্তর্জাতিক মহলের যে বিভিন্ন রকম তৎপরতা সেটা কিন্তু বাঙালি জাতির ইতিহাসে বারবার ঘটেছে বাংলার যে সম্পদ এই সম্পদই সবসময় বিদেশীদের আকৃষ্ট করেছে যে এখানে হস্তক্ষেপ করার জন্য একটা উদ্দেশ্য নিয়ে তো সেটা আমাদের জন্য নতুন কিছু নয় আর চাপের কথা বলছেন আপনারা তো দেখেছেন যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি পদ্মা সেতুর ব্যাপারে এবং আরও অনেক বিষয়ে এই চাপ কীভাবে সামলেছেন এবং কাজের মধ্য দিয়ে প্রমাণ করেছেন যে সেটি সত্য ছিল না মিথ্যা ছিল তো আর তাছাড়া একটা কথা মনে রাখতে হবে যে আমাদের যে বাঙালি বীরের জাতি আমরা একটি রক্তক্ষয়ী জনযুদ্ধের মধ্য দিয়ে এই দেশকে স্বাধীন করেছি ভারত পাকিস্তানের স্বাধীনতা এসেছিল আলোচনার টেবিলে এবং আলোচনার টেবিল থেকে সেই স্বাধীনতার উৎপত্তি হয়েছিল কিন্তু আমাদের স্বাধীনতা আমাদের এর মধ্যে লাখো মানুষের রক্ত শ্রম ঘাম আত্মত্যাগ মিলেমিশে আছে অতএব বাঙালি একটি বীরের জাতি যোদ্ধা জাতি আমরা এইসব চাপ টাপ আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ নয় তবে হ্যাঁ গণতন্ত্রের কথা যদি বলি গণতন্ত্রকে সফল করে তোলার জন্য অবশ্যই আমাদেরকে নির্বাচন পদ্ধতি নির্বাচন সবাইকে নিয়ে কলা যেটি আপনি বলছেন এরকম একটা পরিবেশ তৈরি করতে হবে কিন্তু সেটা তো একতরফা ঘটে না তাই না সবাইকেই যারা অংশীজন আছে সবাইকেই একটা বলা যেতে পারে যে গণতান্ত্রিক আচরণ করতে হয় আপনি যদি আমাকে গ্রেনেড দিয়ে লোক দিয়ে হত্যা করার জন্য পাঠান যদি আমরা 21 আগস্টকে বলি যে আমাদের একটা জায়গায় একটা স্পটে আমাদের 24 জন মানুষ নিহত হলেন এবং শত শত আহত আবার আপনি গণতন্ত্রের কথা বলছেন আপনি এই যে বাংলা ভাই তারপরে এই সমস্ত জঙ্গিবাদ এগুলোকে উস্কে দিচ্ছেন এগুলো তো গোপন কিছু না এগুলো সবাই জানে যে কারা এগুলোর পিছনে থাকে কারা ধর্মকে ব্যবহার করে রাজনীতিতে সাধারণ মানুষের সেন্টিমেন্টকে নিয়ে খেলা করার চেষ্টা করে এই যে দূরভিসন্ধিমূলক রাজনীতি এটা ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমলেও আমরা দেখেছি আন্তর্জাতিক চাপ 71 সালে নানান রকম ছিল তার মধ্য দিয়ে কিন্তু আমরা এগিয়ে গেছি অতএব আমরা আমাদের মতো নির্বাচনের প্রস্তুতি শুরু করেছি আপনারা দেখছেন অতএব নির্বাচন হবে ইনশাআল্লাহ শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন হবে জনগণ এসে ভোট দেবে একেবারে উৎসবমুখর পরিবেশে এবারে আমাদের নির্বাচনের লক্ষ্য হচ্ছে আমাদের দলের তরফ থেকে সেটাই আমরা দরজা খোলা রয়েছে আলোচনা উচ্চ পর্যায়ে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের শীর্ষ পর্যায়ে আলোচনা নানাভাবে চলছে আমরা দেখি আমরা আশা করি ভালোর জন্য এইগুলো তো পত্রিকার রিপোর্ট এবং আজকাল তো আমরা জানি যে অনলাইনের যুগে এখন এত রকমের কী বলা যায় অনলাইন পোর্টাল ইত্যাদি এখন কোথাকার রিপোর্ট কি আমি ঠিক এই ব্যাপারে স্পষ্ট আমার ধারণা আমি দেখিনি কোথাও বা শুনিনি যা কিছু হবে সংবিধান সম্মত ভালোভাবে এটুকু বলতে পারি